তো হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রনি লাইভ স্টোরি। সো অনেক দিন ধরেই ভাবছিলাম যে ব্লগিং স্টার্ট করব, ব্লগিং স্টার্ট করা হয়ে উঠছিল না, সেই জন্য ভাবলাম ব্লগিং স্টার্ট করা যায়, একটা ভালো জায়গা থেকে ব্লগিং স্টার্ট করব বলে ভেবেছিলাম। সেই জায়গায় আজকে চলে এসেছি, অনেকক্ষণই এসেছি। সেই জায়গাটা হচ্ছে আমাদের পাশের গ্রামেই জায়গাটা আছে, সেই জায়গাটা হচ্ছে বাবা মহাদেবের স্থান। সেখান থেকেই আমার মনে হলো ইউটিউব জার্নিটা স্টার্ট করা যাক, ওই জন্যে সেখানে চলে এসেছি। ইউটিউবে এত বড় জার্নি স্টার্ট করব, বাবার আশীর্বাদ না নিয়ে স্টার্ট করব, সেই জন্যে পেছনে তোমরা দেখতেই পাচ্ছ বাবার স্থান। আর কি দেখাবো তোমাদের, ফার্স্ট ভিডিও কীরকম হবে সেটা বুঝতে পারছি না, আমি তো ভাবছি ভালোই করছি, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কম্প্রোমাইজ করে নিও। এই হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা তোমাদেরকে দেখালাম, এরপর ফ্রন্ট সাইডটা দেখাবো। পুরো ফাঁকা, সামনেটা পুরো ফাঁকা জায়গা, ফাঁকা জায়গার মাঝে বাবার স্থান আছে। তো ফার্স্ট ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা স্লোমো করেছি, আর মন্দিরে ঢোকার সামনে থেকে একটা ভিডিও করেছি, সেটাও আমি অ্যাটাচ করে দেবো এখানেই, দেখবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অন করে দিও, কমেন্ট করতে ভুলো না কেমন লেগেছে, ভালোই লাগুক কি খারাপ লাগুক একটা কমেন্ট জরুর। অনেকক্ষণ ওয়েট করার পর বাবার পুজো শুরু হয়ে গেছে, বাবার মন্দিরে ঘন্টা বাজছে, সেটা তোমরাও দেখতে পাচ্ছ। এই এই বাবার মন্দির, যার আশীর্বাদ নিয়ে আমি ইউটিউব জার্নি স্টার্ট করতে চলেছি। প্রসাদ নিয়ে, পকেটে প্রসাদ আছে, প্রসাদ নিয়ে বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। পর বাড়ি যাই,